কুড়িগ্রামের ফুলবাড়িতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফল হয়েছেন এক উদ্যোক্তা তিনি চাষ করেছেন বিভিন্ন প্রজাতির আঙ্গুর একই জায়গায় তিনি ফলিয়েছেন অন্য ফল এদিকে যশোরে চৌগাছায় কৃষক রুহুল আমিনের আঙ্গুর চাষ অনুপ্রাণিত করেছে অনেক চাষিকে আর কৃষি বিভাগও আঙ্গুর চাষে বড় সম্ভাবনা দেখছে কুড়িগ্রাম ও যশোর প্রতিনিধি তথ্যচিত্র রিপোর্ট মাসুম আলী স্যার কুড়িগ্রামের ফুলবাড়ির গঙ্গারহাট এলাকায় তিন বিঘা জমিতে আঙ্গুর ও মিশ্র ফলের বাগান করেছেন কৃষি ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন তিন বছর আগে রাশিয়া ইউক্রেন সহ বিভিন্ন দেশ থেকে বাইকুনর গ্রিনলং অ্যাঞ্জেলিকা সহ বাইশ জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করে জমিতে লাগান তিনি পাশাপাশি বিভিন্ন জাতের আম মালটা কমলা ড্রাগন সহ বিভিন্ন ফল চাষ করছেন গত বছর তেমন সফলতা না পেলেও এবার অধিকাংশ গাছে অনেক ফল ধরেছে চাষু গাছে প্রতি গাছে কম বেশি ফল আসছে তো এখান থেকে ওই এই আঙ্গুর দেখে অনেকে চারা নিয়ে যাচ্ছে রুহুল আমিনের আঙ্গুর বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন কৃষি উদ্যোক্তারা আমার বাগানেও কিছু ফল আসছে ওনার এখান থেকে চারা নেওয়ার ফলে ফলন দেখে অদ্ভুত হলাম এবং আমি একটা আঙ্গুর বাগান করব সাথে উনি আর অন্যান্য ফলও এখানে চাষ করেছে কৃষি বিভাগ জানায় জেলায় সাতচল্লিশ হাজার তিনশো হেক্টর উচুজমি রয়েছে যা আঙ্গুর চাষের জন্য উপযোগী ফুলবাড়ি ও সদর উপজেলায় দুজন উদ্যোক্তা আঙ্গুর চাষ করে ইতিমধ্যেই সফলতা পেয়েছেন আমি আশাবাদী আগামী দিনগুলোতে আমাদের ফল চাষ বিশেষ করে আঙ্গুর মালটা এসব সম্প্রসারণের মাধ্যমে আমাদের এলাকার কৃষকের উন্নয়ন যশোরের চৌগাছায় আঙ্গুর চাষ করে সফল হতে চলেছেন কৃষক রুহুল আমিন বছর আগে ইউটিউবে আঙ্গুর চাষ দেখে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন এখন তার বাগানে থোকা থোকা আঙ্গুর ঝুলছে এবার চল্লিশ মন ফল পাওয়ার আশা তার ভালো ফলন ও স্বাদে মিষ্ট হলে আগামীতে আঙ্গুরের বাগান বড় করবেন বলে জানান তিনি প্রতিদিন তার আঙ্গুর বাগান দেখতে আসছেন দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে আলহামদুলিল্লাহ আমার কাছে আসতে আমার ভালো লাগছে খুব আসছে তারা এগুলো দেখছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের এলাকার অনেকেই এখন আঙ্গুর চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন এখন এখানে বেড়াতে এসে দেখতে যে আঙ্গুর ফল হয়েছে অনেক হয়েছে আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি বাগান খুব ভালো হয়েছে আর বেচাকেনাও ভালো হচ্ছে কৃষি বিভাগ বলছে সম্প্রতি বেশ কয়েকজন কৃষক আঙ্গুর চাষ শুরু করেছেন চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে আমরা এবছর এটার ফলন দেখব যদি ফলন ভালো হয় এবং বাজারে যদি চাহিদা থাকে তাহলে এটা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া যেতে পারে আঙ্গুরের চাষে সফলতা মিললে একদিকে যেমন কমে আসবে এ ফলের আমদানি নির্ভরতা অন্যদিকে লাভবান হবে চাষিরাও মাসুম আলিসা একুশে টেলিভিশন